গল্প শোনার সেই সব দিনগুলো ফিরিয়ে আনতে শিশু কিশোর সাহিত্যের নানা রঙে সাজানো আমাদের আজকের প্রয়াস, বড়দের মুখে ছোটদের গল্প। কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের অনুরাগ দাদা। আজ একটা গল্প শোনাতে আমি তোমাদের কাছে এলাম উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই থেকে। টুনটুনির একটা গল্প আমি তোমাদের শোনাবো। আচ্ছা বলো তো দেখি, টুনটুনি কি? টুনটুনি হচ্ছে ছোট্ট একটা পাখি, খুব মিষ্টি। তো সেই টুনটুনি তো সারাদিন নেচে বেড়ায়। তো একদিন বেগুন গাছের পাতার ওপর নাচতে গিয়ে তার পায়ে ফুটলো একটা কাঁটা, আর সেই কাঁটা ফুটে তার পায়ে হলো মস্ত একটা ফোঁড়া। সে কি যন্ত্রণা! সবাই বলল, তুমি নাপিতের কাছে যাও, নাপিতকে বলো তোমার ফোঁড়া কেটে দেবে। তো টুনটুনি গেল নাপিতের কাছে, গিয়ে বলল, নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও। নাপিত বলল, এ বাবা, আমি রাজার নাপিত, আমি কাটবো তোমার ফোঁড়া, যাও। খুব রেগে গেল টুনটুনি, বলল, দাঁড়াও, একদিন তোমাকেই আমার ফোঁড়া কাটতে হবে। টুনটুনি গেল রাজার কাছে নালিশ করতে, গিয়ে বলল, রাজামশাই, নাপিত আমার ফোঁড়া কাটে না কেন? রাজামশাই প্রথমে হো হো করে হাসলেন, তারপর বিছানায় গড়াগড়ি খেয়ে হাসলেন, নাপিতকে কিচ্ছু বললেন না। টুনটুনি এবার কি করে? টুনটুনি গেল ইঁদুরের বাড়িতে। ইঁদুরের বাড়িতে গিয়ে বলল, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ ভাত খেতে পারি, যদি তুমি রাজার ভুঁড়ি ফুটো করে দাও। ইঁদুর শুনে ভয় পেল, বললো, রাজার ভুঁড়ি? বললো, ও বাবা, ও আমি পারবো না। আবার গেল টুনটুনি রেগে, ইঁদুর পারবে না, ঠিক আছে। এবার টুনটুনি চলল বেড়ালের বাড়ি, গিয়ে বলল, বেড়াল ভাই, বেড়াল ভাই, বাড়ি আছো? বেড়াল বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ ভাত খেতে পারি, যদি তুমি ইঁদুরকে মারো। বেড়াল বলল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন আর কিছু ধরতে টরতে মারতে পারবো না। টুনটুনি গেল রেগে, বেড়ালকে কি করে জব্দ করা যায়? সোজা গেল টুনটুনি লাঠির বাড়িতে, লাঠিকে গিয়ে বলল, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি বলল, কি ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ খেতে তো পারি, যদি তুমি বেড়ালকে মারো ধরে। লাঠি বলল, ওমা, আমি বেড়ালকে কেন মারবো? বেড়াল তো আমার কিছু করেনি, আমি পারবো না। টুনটুনি বলল, ঠিক আছে। লাঠিকে জব্দ করতে টুনটুনি গেল আগুনের বাড়ি, আগুনকে গিয়ে বলল, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? আগুন বেরিয়ে দেখে টুনটুনি, বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ হ্যাঁ খেতে পারি, যদি তুমি লাঠিকে পোড়াও। আগুন বলল, আজ সারাদিন অনেক কিছু পুড়িয়েছি, আমি আর পোড়াতে পারবো না। টুনটুনি আরও রেগে গেল, সোজা গেল সমুদ্রের বাড়িতে, গিয়ে বলল, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? সাগর বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ খেতে পারি, যদি তুমি আগুন নেবাও। সাগর বলল, আমি আর কিছু নেবাতে আজকে পারবো না। কি করবে বা টুনটুনি? সাগরকে কি করে জব্দ করবে? টুনটুনি গেল হাতির বাড়িতে, হাতিকে গিয়ে বলল, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? হাতি বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ ভাত খেতে পারি, তুমি যদি সমুদ্রের সমস্ত জল শেষ করে দাও। হাতি বলল, সমুদ্রের জল মানে অত জল? খেলে তোমার পেট ফেটে যাবে, আমি ওসব পারবো না। টুনটুনিকে সবাই ফিরিয়ে দিল। কি করবে বা টুনটুনি? টুনটুনি গেল এবার কাদের কাছে বলতো? মশাদের কাছে, গিয়ে বলল, মশা ভাই, মশা ভাই, বাড়ি আছো? মশা বলল, কে ভাই? টুনি ভাই। এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত পেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বলল, হ্যাঁ খেতে পারি, যদি তোমরা গিয়ে হাতিকে কামড়াও। মশা বলল, হে আবার একটা কাজ নাকি, এক্ষুনি সবাই মিলে যাচ্ছি, দেখি হাতি বেটার চামড়া কত মোটা। এই বলে মশা সমস্ত মশাকে ডাক দিল, ওই আয় রে, চল গিয়ে হাতিকে কামড়াই।
দেখতে দেখতে সমস্ত দেশের সমস্ত মশা শন শন শব্দে চলল হাতির দিকে। সে আকাশ অন্ধকার হয়ে এলো, বাতাস হু হু করে বইতে লাগলো, সূর্য বোধহয় ঢাকা পড়ে যায় এত মশা। হাতি দেখছে তার দিকে সমস্ত মশা ছুটে আসছে। হাতি কি করবে? হাতি বলছে, আমি সাগর সুশীল। সাগর বলছে, আমি কি আগুন নেবাই? আগুন বলছে, আমি লাঠি পোড়াই। লাঠি বলছে, আমি বেড়াল পেটাই। বেড়াল বলছে, আমি ইঁদুর মারি। ইঁদুর বলছে, আমি রাজার ভুড়ি ফুটো করি। রাজা বলছে, আমি নাপিত বেটার মাথা কাটি। নাপিত শেষে হাত জোড়ো করে বলছে, ওগো টুনি দাদা তুমি এসো, আমি তোমার ফোঁড়া কাটি। তাহলে বোঝো কি অবস্থা, সেই টুনটুনির ফোঁড়া শেষকালে সেই রাজার নাপিতেই কাটলো। ফোঁড়া কেটে দিতে বা একদম সুস্থ, টুনটুনি আবার চারিদিকে নেচে বেড়াতে লাগলো। এই হচ্ছে আজকের টুনটুনির গল্প। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো গল্পটা, আর নতুন কী কী গল্প শুনতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। তাহলে আজকের মতো টাটা।